চন্দ্রিমা উদ্যান। এখানে সারা ঢাকা শহরের প্রেমিক প্রেমিকারা আসে প্রেম করতে। কাট 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 রেখা, ক্যারি অন। 3, 2, 1 অ্যাকশন। এখানে যারা প্রতিদিন বাবা মাকে ফাঁকি দিয়ে প্রেম করতে আসে তাদেরকে পুলিশ খুব ডিস্টার্ব করে। ওরা প্রেমিক প্রেমিকা, ওরা সমাজে কোনো ক্ষতি করে না, দেশের কোনো ক্ষতি করে না, তাদেরকে পুলিশ ডিস্টার্ব করবে কেন? কি হলো, কিছু বলছো না যে? কি বলবো? কিছু একটা বলো। তুমি বলো। এই ধরো আমাদের ভালোবাসার কথা বলো। কি চালিয়ে যাও, চালিয়ে যাও। সাহস, আমার গর্বে বুকটা ভরে উঠেছে। এমআর কলেজে তুমি নিজের জীবন বাজি রেখে সন্ত্রাসীদের ধরে ফেলেছো। সারা বাংলাদেশে মানুষ পেপার পত্রিকায় টিভিতে দেখে সবাই তোমার প্রশংসা করছে। গর্বিত পিতার গর্বিত সন্তান। বাবা তুমি সন্তান, বাবা তুমি দোয়া করো আমি যেন তোমার আদর্শ ধরে রাখতে পারে, কোনোদিন অন্যের কাছে মাথা নত করবো না। ভাইয়া ইউ আর এ গ্রেট, তুমি এখন বাংলাদেশের হিরো। ভাইয়া টিভিতে দেখলাম তোমার মতো আমাকে একটা পিস্তল কিনে দিতে হবে কিন্তু। সর্বনাশ, তুই পিস্তলটা কি করবে? তোমার মতো সন্ত্রাসী মারবো। আমাদের গোয়েন্দা বিভাগ জানাচ্ছে বিল্লাল মিশরি এই শহরেই আছে, কোথায় তা অবশ্য সঠিক করে বলতে পারেনি। ওর পরবর্তী মিশন কি হতে পারে তা শুধু আমরা আন্দাজই করতে পারি স্যার। বিল্লাল মিশরি খুব শক্তিশালী, ওকে সহজে ধরা যাবে না স্যার। আজ আমরা মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টের সব বড় বড় অফিসারদের নিয়ে এখানে মিটিংয়ে বসেছি। কেন কেন এই মিটিং? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রীকে ঢাকায় মাস্তার নামধারী একজন সন্ত্রাসী গুলি করে মেরে ফেলেছে, সেই হত্যাকারীকে ধরার জন্য। অথচ আমার স্যারেরা বলছেন বিল্লাল মিশরি খুব শক্তিশালী, ওকে ধরা যাবে না। আপনাদের মতো বিজ্ঞ পুলিশ অফিসারদের কাছে আমার প্রশ্ন, আমরা দেশ মাতৃকার সেবার জন্য যখন এই পোশাক গায়ে চড়িয়ে পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ করেছিলাম আমরা কখনো কাউকে ভয় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না, অপরাধীর কাছে মাথা নত করব না, প্রয়োজনে দেশের জন্য জীবন দিব, কোথায় দেশ থেকে খুনি সন্ত্রাসী হত্যাকারী আমরা সবাই নির্মূল করব। তা না সামান্য একজন ক্রিমিনালের জন্য ভয়ে চুপসে যাচ্ছেন। আমাদের কি নেই স্যার? সাহসী অফিসার আছে, সব ধরনের অস্ত্র আছে, আমাদের গোয়েন্দা বিভাগে স্পেশাল বিভাগ আছে। দেশের মানুষ বলে আমরা পুলিশরা ইচ্ছে করলে 24 ঘন্টার মধ্যে সারা দেশে সব অপরাধীদের ঠান্ডা করে দিতে পারে। কই আপনাদের মধ্যে সে চেতনা গেল কই? আমার কাছে মনে হচ্ছে আমরাই অপরাধী, আর বিল্লাল মিশরি আইনের লোক যার ভয়ে আমরা পালিয়ে বেড়াচ্ছি। যে পুলিশ ডিপার্টমেন্ট একজন খুনি হত্যাকারীকে ধরতে পারে না সেই চাকরি না করাই উচিত। আজ মাননীয় মন্ত্রীকে মেরে যদি বিল্লাল মিশরি প্রকাশ্যে বুক ফুলিয়ে সমাজে ঘুরতে পারে আগামীতে আপনারাও বাঁচবেন না। একদিন না একদিন আপনাদেরকেও ওই বিল্লাল মিশরি খুন করবে।
স্যার, বাংলাদেশের মানুষ আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে। আপনারা জেগে ঘুমাবেন না, আপনারা চুপ থাকবেন না, জেগে উঠুন, আওয়াজ তুলুন, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ুন। আপনি যে এত বড় বড় লেকচার দিচ্ছেন, আপনি পারবেন বিল্লাল মিশরকে গ্রেফতার করতে? অবশ্যই পারব। আমি মৃত্যুকে ভয় করি না স্যার। মাথায় কাফনের কাপড় বেঁধে প্রতিটি অপারেশনে যাই, প্রতিটি অপরাধীকে আমি দেশের দুশ্মন মনে করি। আমাকে যদি এই দায়িত্ব দেওয়া হয় তাহলে আমার দেশের কসম, বিল্লাল মিশরকে আমি গ্রেফতার করবই। ঠিক আছে, এই বিল্লাল মিশরি এবং রাজা মিশরিকে জীবিত অথবা মৃত গ্রেফতারের জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।